नमस्कार बन्धुरा एस बी एकेडमिक सेंटर ऑनलाइन क्लास प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के उच्च माध्यमिक इतिहास सजेशन बेर करेछि लास्ट मिनिट सजेशन। इखाने मात्र 10 থেকে 11 খানা कोश्चन सिलेक्ट करेछि। मन करि इखान 100% तुम्हारा कमन पा 100%। इखाने किन्तु अनेक कोश्चन कमिये दिएछि एबं साधारण कयेकटा कोश्चन बेसे बेसे बेर करेछि। सजेशन बेर करेछि विभिन्न एक्सपिरियन्सर दिक थेके विभिन्न अभिज्ञ टीचारे संगे आलोचना करे विभिन्न एबीटीए डब्ल्यूबीएस विभिन्न कोश्चनगुलो चेक करे सजेशन तैरि करेछि। मात्र 10 থেকে 11 খানা कोश्चन सिलेक्ट करेछि जेगुली खुबी गुरुत्वपूर्ण 2022 सालेर उच्च माध्यमिक इतिहास परीक्षार क्षेत्रे। तो देखो प्रथम अध्याय थेके मोस्ट दुटो कोश्चन इम्पोर्टेंट दिएछि, मात्र दुटो कोश्चन। ग्यारंटी दिए बोलते पारि दुटो थेके एकटा कोश्चन तुम्हारा कमन पाबे। अतीतके स्मरण करार क्षेत्रे किंवदंती मिथ उपकथा स्मृतिकथार भूमिका लेखो। 2 নম্বর कोश्चन আমি কি সিলেক্ট করছি, जादूघर কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। মোস্ট আমি দুখানা কোশ্চেনকে সুপার টুপার হিট ইম্পর্টেন্ট টের খাতায় রেখেছি। তো দেখো প্রথম অধ্যায় থেকে এই যে দুখানা কোশ্চেনকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে ঘোষণা করছি। আমাদের বিভিন্ন অভিজ্ঞ টিচার এবং বিভিন্ন এবিটিএ ডব্লিউবিএস চেক করে আমরা এই দুখানা কোশ্চেনকে সিলেক্ট করেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু 2022 সালে পরীক্ষা হয়নি তার জন্য আমি এক্সট্রা কোশ্চেন হিসাবে একটা কোশ্চেন চুজ করেছি। পুরা কাহিনী কি, পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটা আমাদের এক্সট্রা কোশ্চেন আছে। এই এক্সট্রা কোশ্চেন আমি চুজ করেছি কারণ তোমাদের 2021 সালে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হয়নি, তার জন্য আমি বলতে পারি যে সমস্ত ছাত্ররা খুবই দুর্বল আছে তাদের আমি বলবো তোমরা 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বে। তো দেখো 3 নম্বর চ্যাপ্টার থেকে আমি কোন কোশ্চেন সিলেক্ট করেছি, মাত্র 2 খানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। 4 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো, এই বাণিজ্যের পতনের কারণ লেখো। তো দেখো 3য় চ্যাপ্টার থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি 2 খানা কোশ্চেন। আমি মনে করি এখান থেকে 100% তোমরা 2022 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কমন পাবে। এই মোটামুটিভাবে 1st চ্যাপ্টার থেকে 2টো এবং 3rd চ্যাপ্টার থেকে 2টো, অর্থাৎ 4 খানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি। এবার আমি এক্সট্রা হিসাবে কী রেখেছি, তোমাদের 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি তার জন্য আমি 2 খানা কোশ্চেন সিলেক্ট করেছি এক্সট্রা হিসাবে। পড়ে যেতে পারো তোমরা, পলাশীয় বক্সার যুদ্ধের কারণ তুলনামূলকভাবে আলোচনা করো, চিরস্থায়ী বন্দোবস্ত কি, এর সুফল ও কুফল লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো 3rd চ্যাপ্টার থেকে তোমরা 2 খানা কোশ্চেন পড়বে এবং 1st চ্যাপ্টার থেকে তোমরা 2 খানা কোশ্চেন করবে। তোমাদের এটা ক বিভাগ আছে, এই ক বিভাগ তো দেখো টোটাল তোমাকে 5 খানা কোশ্চেন লিখতে হবে, ক বিভাগ থেকে 2টো অথবা 3টে, অথবা খ বিভাগ থেকে 2টো অথবা 3টে, তুমি যে কোনো বিভাগ থেকে তোমাকে 3 খানা কোশ্চেন লিখতে হবে। তো আমি মনে করি যে তোমাদের ক বিভাগ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কমন আসবে, হুবাহু কোশ্চেন কমন আসবে। তোমরা ক বিভাগ থেকে 2-3 খানা কোশ্চেন লেখার চেষ্টা করবে, 3 খানা। এবার আমি 4র্থ অধ্যায় থেকে আলোচনা করবো। তো দেখো 4র্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আমি চুজ করেছি 2022 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে আমি চুজ করেছি। শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। আমি মনে করি এই 5, 8, 6 নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা একটা কোশ্চেন কমন পাবে। বিভাগ ক থেকে তোমরা কিন্তু হুবাহু কমন পাবে, তোমরা কিন্তু বিভাগ ক থেকে কিন্তু 3 খানা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং বিভাগ খ থেকে তোমরা 2 খানা কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো তোমাদের আমি যে কথাগুলো বলছি সেইগুলো তোমরা একটু মাথায় রাখবে। পঞ্চমতে বিভাগ খ, তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলোকে আমি চুজ করেছি 2022 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো 1st কোশ্চেন হিসাবে আমি চুজ করেছি পঞ্চমতে, হিউজ পরিমাণে সিলেবাস আছে, এই সিলেবাস থেকে মাত্র 2 খানা কোশ্চেন দেওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে, তার জন্য আমি মাত্র 3 খানা কোশ্চেন আমি চুজ করেছি ফার্স্ট হিসাবে চুজ করেছি। 7 নম্বরে বাংলার 50-এর মনন্তরে কারণ ও ফলাফল লেখো। 8 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাওলাট আইনের উদ্দেশ্য ও শর্ত লেখো, এই আইন বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া কি ছিল। 9 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, মন্টেগু স্পোর্ট সংস্কার আইন কি, এর বৈশিষ্ট্য লেখো। তো দেখো হিউজ পরিমাণে সিলেবাস, কিন্তু প্রচুর কোশ্চেন আছে, তার ভিতর থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট চুজ করেছি মাত্র 3 খানা, এর থেকে আমি আর কম করতে পারলাম না। তোমাদের এই 3 খানা কোশ্চেন পড়ে যেতে হবে। তো দেখো এক্সট্রা হিসাবে কি কোশ্চেন চুজ করেছি, পঞ্চম অধ্যায় থেকে এক্সট্রা হিসাবে আমি তোমাদের চুজ করে দিয়েছি, এইগুলো কিন্তু চোখ বুলিয়ে যাবে। মিরর ষড়যন্ত্র মামলা কি, এই মামলার প্রেক্ষাপট গুরুত্ব লেখো।
মিরাট ষড়যন্ত্র মামলা কি, এই মামলার প্রেক্ষাপট গুরুত্ব লেখো। তো দেখো এক্সে হিসাবে আর একটা কোশ্চেন আমি চুজ করেছি, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে বিস্তারিত লেখো। 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে বিস্তারিত লেখো, হিউজ পরিমাণে সিলেবাস। আমি তোমাদের এই পঞ্চম চ্যাপ্টার থেকে মাত্র তিনখানা কোশ্চেন আমি চুজ করেছি, মাত্র তিনখানা কোশ্চেন চুজ করেছি এবং এক্সট্রা হিসাবে রেখেছি মাত্র দুটো কোশ্চেন। আমি যে সাজেশন দিই, আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন স্থির করেছি, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমি তিনখানা কোশ্চেন আমি চুজ করেছি। ফার্স্ট 10 নম্বরের কোশ্চেন আমি চুজ করেছি, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো অথবা আজাদিন বাহিনীর ভূমিকা লেখো। 11 নম্বর কোশ্চেন আমি চুজ করেছি, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও, বহুত ইম্পর্টেন্ট, আমি মোস্ট ইম্পর্টেন্ট চুজ করেছি। 10, 11 এবং 12 দাগের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, আমি মনে করি 100% এখান থেকে কোশ্চেন কমন পাবে। আমি যে সাজেশান দিয়েছি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই একটা কোশ্চেনও তোমরা বাদ দেবে না। এটা আমাদের লাস্ট মিনিট সাজেশান 2022 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। 12 নম্বরের কোশ্চেন আমি চুজ করেছি, কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসেন, ক্রিপস মিশনের প্রভাব ও ব্যর্থতা লেখো। তো দেখো বিভাগ ক থেকে কমসে কম তিনখানা কোশ্চেন লিখতে হবে অথবা বিভাগ খ থেকে তোমাদের যে কোনো তিনখানা, অর্থাৎ মোট তোমাকে 5খানা কোশ্চেন লিখতে হবে। যদি ক বিভাগ থেকে তিনখানা লেখো তাহলে খ বিভাগ থেকে 2খানা কোশ্চেন লিখতে হবে, যদি তুমি খ বিভাগ থেকে 2খানা কোশ্চেন লেখো তাহলে তোমাকে ক বিভাগ থেকে 3খানা কোশ্চেন লিখতে হবে। তো দেখো এটা মোট তোমাদের 5খানা কোশ্চেন লিখতে হবে, যার নম্বর থাকবে 8 করে 5 8 40। আমি এই যে শর্টকাট একটা সাজেশান বের করেছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগে আমি ছোট্ট একটা সাজেশান বের করেছি, আমি মনে করি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।